হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালোই আছি অর্পিতা সাইকনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সাথে চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করব। তিরিশ মিনিট ধরে আমি চিকেনের ছোট ছোট পিসগুলোকে আদা রসুন লঙ্কা বাটা তার সাথে পরিমাণ মতো হলুদ লবণ কর্নফ্লাওয়ার চিলি সস আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন সেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি রান্নাটা পুরোটাই আমি সাদা তেলে করেছি আর গ্যাসের ফ্লেমটা সব সময় মিডিয়ামে রেখেছি এবার দেখো আমি দুটো ক্যাপসিকাম কুচি করে রেখেছি আর তিনটে বড়ো সাইজের পেঁয়াজের কোয়াগুলোকে খুলে রেখেছি আর কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি আমি কড়াইতে ভাজতে দিয়েছি এখন কোচানো পেঁয়াজ আর রসুন আধ ভাজা হয়ে গেলে তার সাথে আমি তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর পেঁয়াজের কোয়া আর ক্যাপসিকামগুলোকে ভাজ দিয়ে দিয়েছি এরপর কড়াইয়ের উপকরণগুলো ঠিকঠাক মতো ভাজা হয়ে যাওয়ার পর দু চামচ সয়া সস চিলি সস টমেটো সস এগুলো দিয়ে ভাজা মাংসের টুকরোগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো জল দিলাম কিছুক্ষণ ফোটার পরে আমি কর্নফ্লাওয়ার জলে গুলে উপর থেকে ছড়িয়ে দিলাম আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটতে দিলাম তো বন্ধুরা কড়াইয়ের এই কালো দাগ দেখে তোমরা কিছু মনে করো না প্লিজ আসলে সয়া সস দিয়ে আমি মাংসের টুকরোগুলো ভাজতে দিয়েছিলাম তো তো সেই কারণেই পোড়া পোড়া দাগ হয়ে গেছে আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর সাথে থাকা আইকনটা ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিও আর সাথে একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলো না এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবসময় আমার পাশে থেকো আমিও সবসময় তোমাদের পাশে আছি এবং থাকবো আর সকলকে জানাই ইন অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস টাটা